অর্থাৎ দুজনকে আল্লাহ তারা খারাপ জিনিস দিয়ে কামনা বাসনা এবং অবাঞ্ছিত লোভ লালসা দ্বারা বেষ্টন করে রেখেছেন আর জান্নাতকে দুঃখ দৈন্য কষ্ট ক্লেশ কার্যাবলীর দ্বারা আবৃত করে রেখেছেন মানুষ এজন্য খারাপ দিকে যায় সহজে জাহান্নামের পথে যেতে পারে কারণ সেখানে দুনিয়ার চাকচিক্য এবং অবাঞ্ছিত লোভ লালসা রয়েছে আর অন্যদিকে জান্নাতের পথে মানুষ হাঁটে খুব কম কারণ সেখানে খুব কষ্ট এবং দৈন্য ক্লেশ রয়েছে ফোখার এবং মুসলিমের হাদিস